আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সমানিত দিনই ভাই বোনারা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ যুদ্ধ অথবা মারামারি করতে দেখে এর তাবির কি ইবনে সিরিনের খাপ নামক গ্রন্থে ছিচল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আজকের এই তাবিরটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ স্বপ্নে কেউ যদি যুদ্ধের সময় বৃষ্টি বর্ষণ হতে দেখে তাহলে এটা কখনো কখনো হকের সাহায্য ও বাতিলের ধ্বংসের উপর ইঙ্গিত করে আল্লাহ সোহান আওয়াতা আলাহ পবিত্র কোরআনের সুরতনামলের সাতৃষ্ট মারা আয়তের মধ্যে বলছেন ফালা তিয়ান না হুম বি জুনুদিল্লাহ কেবেলা কেবেলা হুম বিহা ঠিক আছে এই আয়াতের অর্থ হচ্ছে এখন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই সম্মানিত তিনি ভাই বোনেরা এ বিষয়ে পবিত্র কোরানের কারিমে সৈন্য দলের সল্পতানি আরেকটা আয়ত বলা হয়েছে কামিং ফিউতিন কলিলতিন কলাবং ফিয়াদন ক্যাথি রহ বীর কত কম দল কত ছোট দল গলা বা থিয়াদেন বড় এক দলকে পরাস্ত করেছে আল্লার আদেশে শ্রোতল বাকার দুইশো উনপঞ্চাশ উজুহি ইয়মাহি দিন আলিয়া কবারহ তার হাতুহা তার হাতুহা কতার উলাই কাংল কাফারতুল হাজার রহ চল্লিশ এবং একচল্লিশ শ্রোত আবাসা এই এর তাবির স্বপ্নে স্বপ্নের সৈনিক তার হাতে চাকু বা যদি চাবুক দেখে অথবা মারামারি করা হয় আগে তো চাকু আর চাবুক ছিল বর্তমানে মারামারি করা হয় এমন যেকোনো ধরনের অস্ত্র অথবা এই যদি কোনো কিছু দেখে তাহলে এটা কখনো কখনো তার জিন্দিগি তার জীবন সুন্দরভাবে অতিবাহিত হওয়ার আলামত বুঝতে হবে যেমন কোরআনিকালিমের মধ্যে আয়ারটা বলা হয়েছে যা আপনাদের সামনে আমি ইতিপূর্বে তেলাওয়াত করেছি রাজা বাচ্চাদের মধ্যে আগে বাচ্চা ছিল বর্তমানে এলাকার ছেলে আর অপর ছেলে দুই এলাকার ছেলে অথবা দুই এলাকার মানুষ যদি মারামারি ঝগড়া ঝগড়াঝাটি করতে দেখে তাহলে ফেতনা ও মহামারীর কারণ হয়ে দাঁড়ায় আমরা আশ্রয় চাই যদি রাজা বাচ্চারা অথবা রাজা এবং প্রজারা দুই এলাকার মানুষ ঝগড়া করতে দেখে তাহলে এটা কখনো কখনো দ্রব্য মূল্যের দ্রব্য দাম বৃদ্ধি পাওয়ার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ